ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা জানেন ইলেভেন টুয়েলভে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, তো ইলেভেনে ফার্স্ট সেমিস্টার শুরু হবে 13 সেপ্টেম্বর 2024 থেকে, আর থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে হবে। তো এই ইলেভেনে ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভে থার্ড সেমিস্টার ওএমআর শিটের মাধ্যমে উত্তর করতে হবে। তো থার্ড সেমিস্টার যেটা হবে ক্লাস টুয়েলভে, তার জন্য ওএমআর শিট কাউন্সিল থেকে সাপ্লাই করা হবে। কিন্তু ইলেভেনের ফার্স্ট যে সেমিস্টার হবে সেটার কিন্তু ওএমআর শিট কাউন্সিল থেকে দেওয়া হবে না, সেটা স্কুল থেকেই অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি, এই স্যাম্পলটা আমি দেখাচ্ছি কীরকম স্যাম্পল হবে, এবং এই ওএমআর শিটটি আপনি খুব সুন্দরভাবে একদম মডিফাইড সিস্টেমে স্কুলের নামে আপনি পেয়ে যাবেন, স্কুল তত্ত্ব ভান্ডার ডট ইন, ডেভেলপড বাই সন্দীপন চক্রবর্তী স্যারের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, সেটাও দেখাবো। আর প্রথমে নোটিফিকেশানটা আগে দেখাই, আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল পেজে চলে এলাম। এখান থেকে নোটিফিকেশান অপশানটা আমি ক্লিক করলাম। নোটিফিকেশান অপশানে ক্লিক করার পর দেখুন পাঁচ তারিখে দেখুন রয়েছে, 5 আগস্ট 2024 দেখুন নোটিফিকেশান রিগার্ডিং স্যাম্পল ওএমআর শিট। তো এখান থেকে স্যাম্পল ওএমআর শিট একটা ডাউনলোড করতে পারবেন। দেখুন এদিকে ডাউনলোড অপশান রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওএমআর শিটটি দেখুন ডাউনলোড হয়ে গেলো। এবার আমি এটা ওপেন করি, এখানে দেখুন একটা নোটিশটাও চলে এসেছে। নোটিফিকেশানটা একটু আপনারা দেখে নিন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে সমস্ত বিদ্যালয়ের প্রধানদের জন্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কি, এটা হচ্ছে সেই নোটিফিকেশানটা যেখানে ওএমআর শিটে এক্সাম দিতে হবে সেটা বলা রয়েছে। আর এখানে আরেকটা কথা বলা রয়েছে, সেপ্টেম্বরে হবে ফার্স্ট সেমিস্টার, যাতে থার্ড সেমিস্টারে কোনো সমস্যা না হয় সেই জন্য ফার্স্ট সেমিস্টারে ওএমআর শিটের মাধ্যমে যদি তারা অভ্যস্ত হয়, অভ্যাস করা যায়, তাহলে থার্ড সেমিস্টারে গিয়ে কোনো সমস্যা হবে না। এখানে দেখেন একটা স্যাম্পল রয়েছে ওএমআর শিটের, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার। তো এটা হচ্ছে কাউন্সিলের যখন পরীক্ষা দেবে তখন হচ্ছে রোল এবং নাম্বার আলাদা আলাদা থাকে। তো এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা ইউজ করতে গিয়ে সেন্টার বোর্ড ইত্যাদি অনেক সমস্যা আছে, 40টি কোয়েশ্চেন যখন এখানে ওএমআর শিট রয়েছে, তো এটা কিন্তু স্কুলের নামে নেই। তো এই ওএমআর শিটটা আপনারা স্কুলের নামে তৈরি করতে পারবেন। কীভাবে পাবেন সেটা, এটা তার জন্য আপনাকে চলে যেতে হবে একটি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে স্কুল তত্ত্ব ভান্ডার ডট ইন। তা আমি এখন চলে যাচ্ছি স্কুল তত্ত্ব ভান্ডার ডট ইনে, যে ওয়েবসাইটটা তৈরি করেছেন সন্দীপন চক্রবর্তী স্যার। এটা দেখুন গুগলে গিয়ে লিখবেন স্কুল তত্ত্ব ভান্ডার ডট ইন, এই ওয়েবসাইটটা আপনার খুলে গেল। এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেমন অনলাইন টুল যে অপশানটি রয়েছে সেই অনলাইন টুলের মধ্যে দেখুন নিচের দিকে চলে আসুন। অনলাইন টুলের নিচে দেখুন ওএমআর ক্রিয়েশন রয়েছে, এই ওএমআর ক্রিয়েশন অপশানটাতে ক্লিক করবেন। এখানে যে বাকি অপশানগুলো রয়েছে না, সেগুলোর জন্য আপনাকে পে করতে হবে, কিন্তু ওএমআর ক্রিয়েশন আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি ওএমআর ক্রিয়েশন অপশানটাতে ক্লিক করলাম, এখানে স্কুলের নামটা লিখবেন। আমি আমার স্কুলের নামটাই লিখছি, দেখবেন খুব সুন্দরভাবে ওএমআর শিটটি তৈরি হয়ে যাবে। এবার এইচএস কোডটা দিতে হবে, এখানে এইচএস কোড স্কুলের যে কোড আছে সেটা আমি দেবেন, ধরুন আমি দিচ্ছি একটা দিলাম। এখানে ইমেল আইডি, স্কুলের ইমেল আইডি দিতে পারেন বা আমি আমারটাই দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এখানে জেনারেট ওএমআর শিট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন এই যে রাজা ভাতখাওয়া হাই স্কুল, এখানে ইমেল রয়েছে, স্কুলের নামে, নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে ছাত্রের নাম লিখবে, একটু বড় করে দেখাই আপনাদের, নেম অফ দ্য স্টুডেন্ট ক্যাপিটাল লেটার লিখতে হবে, সাবজেক্ট লিখবে, ফুল মার্ক লিখবে, টাইম দেওয়া রয়েছে, তারপরে কীভাবে মার্কিং করবে তার সিস্টেম বলা রয়েছে, এখানে রোল নাম্বারটা লিখবে এবং এই ঘরগুলো পূরণ করবে। যদিও কিন্তু বলা আছে যে এফএকিউটা আপনারা একটু দেখে নেবেন, আমি পরে দেখাচ্ছি এফএকিউটা। এফএকিউতে যদিও বলা আছে যে ফার্স্ট সেমিস্টারে ওএমআর শিট ম্যান্ডেটরি নয়, কিন্তু তারা যদি অভ্যস্ত হয়, ফার্স্ট সেমিস্টারে ওএমআর শিট ব্যবহার করে অভ্যস্ত হয়, তাহলে থার্ড সেমিস্টারে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এখানে করবে। এখানে দেখুন 40টি কোয়েশ্চেন রয়েছে, এই যে কোয়েশ্চেন 1 থেকে 10, এদিকে এক একটি রোতে 10টি করে কোয়েশ্চেন রয়েছে, এই লাস্ট সিরিয়াল হচ্ছে 40। তো এটা কীভাবে ফিল আপ করবে এখানে কিন্তু ডিরেকশনটাও দেওয়া হয়েছে। তো এবার আমি এফএকিউটা আপনাদের দেখাচ্ছি, এফএকিউটাতে আমি চলে যাচ্ছি। দেখুন এফএকিউটাতে ক্লিক করলাম, এফএকিউতে ক্লিক করার পর এখানে দেখুন, উইল দ্য ওএমআর শিট ফর সেমিস্টার 1 এন্ড 2 বি সাপ্লাইড বাই দ্য এইচএস কাউন্সিল। এই এখানে বলা রয়েছে যে ওএমআর শিট সেমিস্টার 1 এবং 2 জন্য কি এইচএস কাউন্সিল থেকে দেওয়া হবে। ওএমআর উইল হ্যাভ টু বি সাপ্লাইড বাই দ্য ইনস্টিটিউট ইটসেলফ ফর দ্য সেমিস্টার 1 এক্সামিনেশন, এখানে বলা রয়েছে।
যে সেমিস্টার ওয়ানে কিন্তু স্কুল থেকেই সরবরাহ করা হবে, নো ওএমআর উইল বি রিকোয়ার্ড টু ইন সেমিস্টার টু, সেমিস্টার টু এর জন্য কোনো ওএমআর শিট লাগবে না। তারপর দেখুন, উইল দ্য ওএমআর শিট বি ফিল্ড আপ ইন এইচবি পেন্সিল, এখানে এইচবি পেন্সিল দিয়ে ফিল আপ করতে হবে না। উত্তরটা দেখুন, ক্লিক করলে এখানে ডিটেলস গাইডলাইন উইল বি গিভেন অন দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের মধ্যে ডিটেলস গাইডলাইনটা দেওয়া থাকবে। হোয়াদার ইউজ অফ ওএমআর ইন সেমিস্টার ওয়ান ইজ ম্যান্ডেটরি, এখানে বলছে ওএমআর শিট সেমিস্টার ওয়ানে ব্যবহার করা বাধ্যতামূলক কিনা, এখানে বলেছে নো, স্কুল ক্যান ইউজ ইউজুয়াল অ্যান্সার স্ক্রিপ্ট ইফ কনভিনিয়েন্ট, হাউএভার ইউজ অফ ওএমআর ইন সেমিস্টার ওয়ান ইজ অ্যাডভাইসড ফ্রম দ্য এন্ড অফ দ্য কাউন্সিল, বলছে বাধ্যতামূলক নয় কিন্তু স্কুলকে উপদেশ দেওয়া যাচ্ছে তারা যাতে এটা ব্যবহার করে, কারণ হচ্ছে ওএমআর শিটে পরীক্ষা দিতে অভ্যস্ত হয়ে গেলে সেমিস্টার ওয়ানে, তাহলে থার্ড সেমিস্টারে গিয়ে তাদের কোনো সমস্যা হবে না। তারপরে বলছে হোয়ার ফ্রম স্যাম্পল অফ ওএমআর উইল বি আপডেট, কোথার থেকে পাবেন, এটা যে আপলোড করা হয়েছে যেটা দেখালাম আপনাদের, এই যে এখান থেকে আমি যেটা ডাউনলোড করে নিয়েছি, এখানে আপলোড করা আছে রিগার্ডিং স্যাম্পল ওএমআর শিট, এখানে দেখুন এই যে ডাউনলোড করা আছে, এটা হচ্ছে বোর্ডের তরফ থেকে এই ওএমআর শিটটা দেওয়া আছে, এটা বোর্ডের থেকে আপনাদের দেওয়া আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু এটার চেয়েতে এখানে রোল এবং এখানে দেখুন নম্বর রয়েছে, এখানে কোয়েশ্চেন বুকলেট নাম্বার কীভাবে আপনারা সেটগুলো এখানে রয়েছে, সাবজেক্ট কোড ইত্যাদি রয়েছে, তো এর চাইতে সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি স্কুলের নামেই করতে চান এই ওএমআর শিট জেনারেট, তাহলে আপনারা এই সন্দীপন চক্রবর্তী স্যারের যে ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদের যে সন্দীপন চক্রবর্তী স্যারের যে ওয়েবসাইট, সেখান থেকে আমি যেটা ডাউনলোড করেছি সেটা কিন্তু খুব সুন্দর আছে, স্কুলের নামেই আপনার কিন্তু সেটা ডাউনলোড হয়ে যায়। তো এফএকিউ থেকে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এই যে এটা হচ্ছে যেটা আমি সন্দীপন চক্রবর্তী স্যারের ওয়েবসাইট থেকে যেটা আমি পাবো, স্কুল তত্ত্ব ভান্ডার ডট ইন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা স্কুলের নামে এরকম প্রিন্ট করে নিতে পারেন। তো এটা কী করে প্রিন্ট করবেন, নিচের দিকে দেখুন, এটা পিডিএফ কী করে ডাউনলোড করবেন, দেখুন এই যে সেমিস্টার ওয়ান একটা, এখানে দেখুন সেমিস্টার ওয়ান এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করলে দেখুন এটা এই যে এখানে প্রিন্ট আপনারা করতে পারবেন, কালার প্রিন্ট করলে কালার প্রিন্ট করতে পারবেন, এইভাবে আপনারা যতগুলো লাগবে সে ততগুলো কপি প্রিন্ট করে আপনারা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট সেমিস্টারে ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।